আমাদের যে মৃত্যু হবে আমরা এটা মনেই রাখি না, আমরা ভুলে গিয়েছি যে আমাদের মৃত্যু হবে, টুডে টুমোর আমাদের মৃত্যু হবে। কবি আল্লামা ইকবাল বলছেন, আগামনি মৌত সে কই বাসার নেহি, আগামনি মৌত সে কই বাসার নেহি, সামান সো বরস কা হ্যায় পল কি খবর নেহি। মানুষের জীবন মৃত্যুর এক মিনিটের কোনো ভরসা নাই, এক মিনিটের কোনো আশা নাই, এখান থেকে আমরা বেঁচে ফিরতে পারবো কিনা তাও জানা নাই। এরপরে আমাদের কি হবে, এখন আমরা ভালো আছি, একটু পর আমাদের কি অবস্থা হবে আমাদের জানা নাই, কিন্তু সামান সো বরস কা হ্যায় পল কি খবর নেহি। আমাদের জীবন বেঁচে থাকার জন্য পথ পাথে আমরা গুছাই শত বছর হাজার বছরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহাকুমুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষের জীবনের চাহিদা যতদিন বেঁচে থাকবে একের পর এক বাড়তেই থাকবে। মানুষের চাহিদা এমন এক চাহিদা, যদি পৃথিবীর সব সম্পদ তাকে দিয়ে দেওয়া হয় তারপরেও সে আরেক পৃথিবীর সমান সম্পদ চাইবে। মানুষের চাহিদা কখনো পূর্ণ হবার নয়। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বললেন, হাত্তা যুরতুমুল মাকাবির, ততক্ষণ পর্যন্ত মানুষের চাহিদা পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত না কবরের মাটি তার পেটে যায়। এজন্য আমাদের মরণকে ভয় করার দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। কবর প্রতিনিয়ত আমাদেরকে ডাকছে, ইয়া আব্দাল্লাহ, ও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আনা বাইতুল হাসারাত, আমি তো পোকামা করেন ঘর, আমি তো আজাব গজবের ঘর, আমি এমন এক ঘর যেখানে পোকামা করার আজাব গজব দিয়ে ভরপুর পরিপূর্ণ। ও মানুষ, তুমি কিসের আশায় আল্লাহকে ভুলে গিয়েছ? ও মানুষ, তুমি কিসের আশায় আল্লাহর দিন থেকে দূরে সরে গিয়েছ? তুমি তো সেই মানুষ যে পৃথিবীর বুকে রাত্রে বেলা যখন ঘুমাও, ঘুমাতে যাওয়ার সময় তোমার কানের কাছে যদি একটি মশা গুনগুন করে, তুমি তো সে মশার গুনগুন সইতে পারো না। ও মানুষ, এরপরে তুমি মশার গুনগুন থেকে বাঁচার জন্য মশারি টানাও, এরসল লাগাও, যত রকম পদ্ধতি আছে সব ব্যবস্থাপনা তুমি করো, কিন্তু আমি যে অন্ধকার কবর, আজাবময় কবর, আমার ভিতর থেকে এই আজাব থেকে বাঁচার জন্য তোমার পদক্ষেপ কি? কবর প্রতিনিয়ত বলতে থাকে আমাদের, আমাদের কোনো হুঁশ নেই, আমাদের কোনো জ্ঞান নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যখন জান কবজ করার জন্য হুকুম দেবেন, আজরাইল আলাইহিস সালাম যখন মানুষের জীবনটা কবজ করে নিয়ে যাবে, তখন তার অবস্থানটা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলছেন, فَإِنْ كَانَتْ صَالِحَةً قَالَتْ قَدَّمُونِي قَدَّمُونِي। যখন কোন ইমানদারের জীবনটা কবজ হয়ে যাবে, তার রুহটা তার আত্মীয় স্বজনের মধ্যে কিছুক্ষণের জন্য ছেড়ে দেওয়া হবে, তার রুহটা চিৎকার করে বলতে থাকবে, মানুষ আমার পরিবারের লোকজন শোনো, আমাকে আর এক সেকেন্ড তোমরা দেরি করাইও না, আমাকে আর পৃথিবীর বুকে রেখো না, আমাকে যত দ্রুত সম্ভব কবরের মধ্যে নিয়ে যাও, আমাকে যত দ্রুত সম্ভব কবরের মধ্যে দিয়ে আসো, আমাকে যত দ্রুত সম্ভব দাফন কাফন সম্পন্ন করে দাও। ও মানুষ, তোমরা আমাকে নিয়ে আর বিলাপ করো না, আমাকে আর দেরি করাইও না। আর এরপরে আজরাইল আলাইহিস সালাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে, তার রুহটাকে নিয়ে যখন আসমানের উপরে চলে যাবে, প্রথম আসমানে যখন যাওয়া হবে, প্রথম আসমানে যাওয়ার পরে গেট যখন খুলতে বলা হবে, ফেরেশতারা বলবে, আজরাইল তুমি কাকে নিয়ে এসেছো? আজরাইল আলাইহিসসালাম বলবেন, অমুক গ্রামের অমুকের পুত্র, অমুকের রুহটা আমি নিয়ে এসেছি। ফেরেশতারা তার আমল নামাগুলো বের করে দেখবে, আমল নামা যদি ভালো হয় তাকে নিয়ে যাওয়া হবে কোথায়? কাল্লা ইন্না কিতাবাল আবরার লাফি ইল্লিন, তাকে নিয়ে যাওয়া হবে। ইল্লিন, ইল্লিন কি? আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলছেন, ওয়ামা আদরাকা মা ইল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা তোমরা কি ইল্লিন কি জানো? ইল্লিন কি জানো? ইল্লিন হচ্ছে এমন একটি জান্নাত, সাব জান্নাত, যেটা পরিপূর্ণ জান্নাত নয়। এই জান্নাতটা কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে, সুবহানাল্লাহ। এই ইল্লিনের ফজিলত কেমন? কোনো মানুষকে যখন ইল্লিনে নিয়ে যাওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা শোনো,
তোমাদের কাছে আমার একজন মুমিন বান্দাকে নিয়ে আসলাম, আমার একজন ইমানদার বান্দাকে নিয়ে আসলাম, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, তাকে জান্নাতে খাবারের ব্যবস্থা করে দাও, জান্নাতের যত আপ্যায়ন সব আপ্যায়নের ব্যবস্থা তাকে করে দাও, এরপর তাকে জান্নাতে পোশাক পরানো হবে, এত চমৎকার সুন্দর জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদাতুনি ইবাদিয়াস সালিহিন ওয়ালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এত সুন্দর জান্নাত পৃথিবীর কোনো চোখ দেখে নাই, কোনো কান এর জান্নাত সম্পর্কে শুনে নাই, কোনো অন্তরে জান্নাত সম্পর্কে কল্পনা করে নাই, এত চমৎকার জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য সাজিয়ে রেখেছেন, সুবহানাল্লাহ। এরপরে যখন বেঈমানের জানটা কবজ করা হবে, ওয়া ইন কানাত গায়রা সালিহাতিন ক্বালাত ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবুনা বিহা, যখন বেঈমানের জানটা কবজ করা হবে, বেঈমান তার আত্মীয় স্বজনকে চিৎকার করে ডেকে বলবে, আমার আত্মীয় স্বজন, আইনা ইয়াযহাবুনা বিহা, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? পিতার কাছে গিয়ে বলবো, আমার পিতা, আমার কলিজার টুকরা হৃদয় স্পন্দন পিতা শোনেন, পৃথিবীর বুকে যতদিন বেঁচে ছিলাম আমার দিকে যদি কেউ একবার চোখ গরম করে তাকাইতো, আপনি তো তার চোখটা উপড়ে ফেলতেন, আজকে আমাকে এমন কঠিন আযাবের মধ্যে, এমন ভয়াবহ অবস্থার মধ্যে কিভাবে রাখতে চান, কিভাবে রাখতে চান, আমাকে রাইখেন না, পিতা তো শুনতে পাবে না। স্ত্রীর কাছে গিয়ে বলবো, প্রাণের স্ত্রী শোনো, তোমার জন্য, তোমাকে সুখী করার জন্য এমন কি নাই যা আমি করি নাই, ও আমার কলিজার টুকরা সন্তানেরা শোনো, তোমার জন্য এমন কি নাই যা আমি করি নাই, তোমার মুখে হাসি ফোটানোর জন্য নিজের সমস্ত প্রচেষ্টাকে কাজে লাগানোর চেষ্টা করেছি, নিজের সৎপথে যদি না পোষিয়েছে, নিজের সৎপথে যদি, নিজের সৎপথের উপার্জন দিয়ে যদি তোমাদের মুখে হাসি ফোটাতে না পেরেছি, তারপর অনৈতিক পথ অবলম্বন করেছি, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, তোমরা আজকে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তোমরা আমাকে অন্ধকার কবরের মধ্যে নিয়ে যেও না। يَسْمَعُ صَوْتَهَا كُلُّ شَيْءٍ إِلَّا الْإِنْسَانُ তারে আত্মচিৎকার আকাশ বাতাস ভারী হয়ে যাবে, পৃথিবীর সমস্ত মাখলুকাত শুনতে পাবে, ইল্লাল ইনসান শুধু মানুষ শুনতে পাবে না। যদি মানুষ তারে আত্মচিৎকার শুনতে পারতো, যদি মানুষ তারে আত্মচিৎকার শুনতে পারতো, ওয়ালাউ সামিআহাল ইনসানু লাসাইক, যদি মানুষ তারে আত্মচিৎকার শুনতে পারতো, মানুষের আর মানুষ জ্ঞান থাকতো না, মানুষের আর হিতাহিত কোনো জ্ঞান থাকতো না, মানুষ অজ্ঞান হয়ে যেত, সেন্সলেস হয়ে যেত, মানুষ আর বাঁচার মতো কোনো অবস্থা থাকতো না, মানুষ এমন একটি অবস্থায় পড়ে যেত, মাথাটা আল্লাহর দরবারে নত হয়ে যেত, আল্লাহর দরবারে হাত উঁচু করে বলতো, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ তুমি আমাকে কবরের আযাব থেকে বাঁচাও, এই কথা ছাড়া আর কোনো কথা মানুষের মুখে থাকতো না। এরপরে হযরতে আজরাইল আলাইহিস সালাতু সালাম যখন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে, তার রূহটাকে নিয়ে যখন প্রথম আসমানে যাবে, প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানের গেটটা যখন খুলতে বলা হবে, বেঈমানের রূহ নিয়ে যখন প্রথম আসমানের গেটে যাওয়া হবে, ফেরেশতাদেরকে ডাকা হবে, ও ফেরেশতারা প্রথম আসমানের গেটটা খুলে দাও, আমি লিনে যাব, ও আসমানের ফেরেশতারা প্রথম আসমানের গেটটা খুলে দাও, আমি লিনে যাব। বেঈমানের রূহ নেওয়ার কারণে গেট খোলাতে দৌড় প্রথম আসমানের ফেরেশতারা কোনো রেসপন্সই করবে না, কোনো উত্তর দেবে না, কোনো সাড়া দেবে না। প্রথম আসমানের ফেরেশতারা যখন সাড়া দেবে না, তখন হযরত আজরাইল আলাইহিস সালাম তিনি ওই রূহটাকে এত স্পিডে নিক্ষেপ করবেন, এত ভয়াবহ স্পিডে নিক্ষেপ করবেন, সাত জমিন ফেরে সিজ্জিনের মধ্যে চলে যাবেন। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন ওয়া মা আদরাকা মা সিজ্জিন, এই রূহটা চলে যাবে সিজ্জিনের মধ্যে, এই রূহটা চলে যাবে সিজ্জিনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আদরাকা মা সিজ্জিন, সিজ্জিন কি জানো নাকি? সিজ্জিন হচ্ছে এমন একটি জাহান্নাম, সাব জাহান্নাম, যেখানে গেলে মানুষকে জাহান্নামের পোশাক পরানো হবে, জাহান্নামের খাবারগুলো খাওয়ানো হবে। এই সিজ্জিনের মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা প্রেরণ করবেন, ফেরেশতা না কোনো কিছু শুনতে পারে, না কিছু দেখতে পারে, না কিছু বুঝতে পারে, ফেরেশতা শুধু মারতে পারে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ফেরেশতা হাতুড়ি দিয়ে মানুষকে আঘাতের পর আঘাত করবে, এই হাতুড়ির আঘাত যদি পৃথিবীর বুকে কোনো বড় পাহাড়ের উপর আঘাত করা হতো, পাহাড়টা ধ্বংস হয়ে যেত, পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, এমন ভয়াবহ অবস্থা, এমন ভয়াবহ অবস্থা। মানুষ যদি শুনতো, ওয়ালাউ সামিআ আল ইনসানু লাসাইক, মানুষ যদি শুনতো, মানুষ যদি বুঝতো, মানুষ অজ্ঞান হয়ে যেত, মানুষের মাথাটা আল্লাহর দরবারে ভয়ে নত হয়ে যেত। কিন্তু মানুষ ভয় পায় না। জাহান্নামের ভয়াবহতা শোনার পরে এক আহাম্মুক হুজুরকে বলছে, হুজুর, জাহান্নামে যেহেতু এত ভয়াবহ অবস্থা, পৃথিবীর বুকে যারা খারাপ ব্যক্তি তারা যেহেতু জাহান্নামেই যাবে, যারা নাটক সিনেমা করে তারা যেহেতু জাহান্নামেই যাবে, এরকম নগ্ন মহিলারা না জাহান্নামের মধ্যে থাকবে, নগ্ন মহিলারা জাহান্নামের মধ্যে থাকবে, তাহলে যে জাহান্নামের সময়টা ভালোই কাটবে। চিন্তা করেন কত বড় আহাম্মুক। হুজুর এখন উত্তর দিচ্ছে, বেটা, জাহান্নামের মধ্যে শুধু নগ্ন মহিলারাই থাকবে না, জাহান্নামের মধ্যে নমরূদ ফিরাউনও থাকবে, তোর সময় ভালো কাটাবে। কথা বুঝতে পেরেছে? মানুষ এরকম আছে, মানুষকে যখন বলা হয় মানুষ তখন আল্লাহর দিনের জন্য, আল্লাহর দিনের জন্য শোনে না, আল্লাহর দিন বোঝার চেষ্টাও করে না, মানুষ এটাকে হাসি তামাশা হিসেবে উড়িয়ে দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর থেকে অনেক কৃষ্ণ।